শুরু হচ্ছে গল্প নকুল সরকার থেকে বেরিয়ে অটোতে উঠতে গেলাম হঠাৎ একটি লোক এগিয়ে এসে নকুল দানা অবাক হয়ে গেলাম বললাম আমাকে বলছেন হ্যাঁ না না আমি নকুল না দাদা আহা আমি আমি পল্টু আরে তোমাকে নিয়ে ওই ফেসবুকে পোস্ট করলাম পোস্ট বলছেন ভুল আর কথা না বাড়িয়ে অটোতে উঠে গেলাম ড্রাইভারের পাশে বাঁধিকে বসতেই অটো ছেড়ে দিল কালী পুজোর পরের সন্ধ্যাবেলা তাই গরম ভাবটা কম হালকা ঠান্ডা বাতাস আর রাস্তার ধারের রোলের গন্ধ শরীরে মাখতে মাখতে বেলঘড়িয়া চলে এলাম নেমে দশ টাকা দিলাম ড্রাইভারকে আরে নকুলদা তুমি ভাড়া দিচ্ছ কি যে করো? ড্রাইভারের কথা চমকে গেলাম বলছে কি আবার নকুল কেই নকুল না দাদা কিছু একটা ভুল হচ্ছে বোধ আমি নকুল বকুল কিচ্ছু না আমার নাম আর কত মাজা কি করবে দাদা আর তোমার থেকে টাকা নেব আমার ঘরে কটা মাথা টাকা নেবেন না মানে নিতেই হবে সে তুমি যতই জোর করো দা আমি নেব না এ তো মহা মুশকিল আমি নকুল নই আরে কে নকুল তাও জানি না কি সব বলছো দাদা যাও যাও বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে ঠুদ টাকা নেবে না তো নেবে না ভালোই হলো বেশ বেশ ফ্রিতে চলে এলাম রাগ করি হাঁটা দিলাম সাবয়ের দিকে মাথাটা গরম হয়ে আছে সাবয়ে দিয়ে বেরিয়ে বেশ কয়েকটা চপ কচুরির দোকান একটা দোকান থেকে দুটো আলুর চপ কিনলাম আসলে এটা আমার একটা টোটকা বলতে পারো মাথা গরম হলে বা ব্যথা হলে বা মাথা কাজ না করলে আমি তেলে ভাজা খাই ম্যাজিকের মতো আরাম পাই চপের প্যাকেটটা হাতে নিয়ে অটন লাইনে দাঁড়ালাম প্রায় ত্রিশ চল্লিশ জনের পিছনেই হবে নকুল ববু না কেমন আছেন বছর বয়সের একটি মেয়ে পাশে দাঁড়িয়ে সেই বললো কথাটা আমাকে বলছো হ্যাঁ আর কাকে খুব মজা করেন কিন্তু আপনি কিন্তু আমি নকুল আপনি নকুল নন তাই বলবেন তো হ্যাঁ তাই আর আর সেটাই সত্যি আমি নকুল নই তাহলে আমি নকুল মানে আপনি এত লজ্জা পাচ্ছেন কেন আমি লজ্জা পাচ্ছি না মেয়েটির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমি বললাম আপনি কাকে খুঁজছেন নকুলবাবু আমি আপনাকে চিনি একটা সেলফি একটা সেলফি এই কেন একদম না না আমি আপনাকে চিনি শুনি না আরে ইনস্টাগ্রামে ক্যামেরা তাক ফটো তুলে নিলাম মেয়েটা আর আমিও কেমন বোকার মতো পোস্ট দিলাম থ্যাংক ইউ নকুলবাবু আপনাকে ট্যাগ করে দিচ্ছি হ্যাঁ হ্যাশ নকুল উইথ কুল হ্যাঁ কিন্তু আমি মেয়েটা মিষ্টি হেসে চলে গেল আর নিজেকে আবিষ্কার করলাম অটোর লাইনের বাইরে রাস্তার ধারের একটা বন্ধ দোকানের সামনে মাথাটা ভোভো করছে এসব কি হচ্ছে কিচ্ছু মাথায় ঢুকছে না অটোর লাইনটা আরো লম্বা হয়ে গেছে অগত্যা সেই লাইনের সব থেকে শেষে গিয়ে দাঁড়িয়ে পড়লাম এ কি লাইনে কেন আমার ঠিক সামনের লোকটা মেজাজে বলে উঠলো আমিও তেরে মেরে উঠলাম কেন লাইনে দাঁড়াবো না কেন আপনি অটোতে গেলে আমাদের লজ্জা সেটা লজ্জা লজ্জা কেন আরে আপনি না নকুল বাবু আবার নকুল বিরক্ত হয়ে লোকটাকে কেটে কেটে বললাম আমি নকুল নই লোকটা এবার নাকটা খুঁটে বলল তাই বললে হায় আপনি স্বয়ং নকুল বাবু অসম দা গ্রেট নকুল অটোর লাইন ছেড়ে রাস্তার দিকে হাঁটা দিলাম অসহ্য হয়ে উঠছে ব্যাপারটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আর শুধু ভাবছি এই বুঝি কেউ নকুলবাবু বলে ডেকে উঠবে সন্ত্রস্ত হয়ে আছি কিচ্ছু মাথায় ঢুকছে না কিচ্ছু ভেবে পাচ্ছি না কেমন না কেন এমন হচ্ছে আদৌ কি আমি নকুল নামের কাউকে চিনি আমাকে কি নকুলের মতো দেখতে কেই নকুল নেতা নাকি সমাজকর্মী না আর না এর মধ্যে বাস এসে গেছিল এসি বাস জানলাগুলো মোবাইল সার্ভিস প্রোভাইডারের বিজ্ঞাপনে ঢাকা বাইরে থেকে বাসের ভিতরটা দেখা যাচ্ছিল না স্টপ থেকে একাই উঠলাম বাসটাতে যদিও স্টপে আর কেউ ছিল না আর উঠতেই দরজাটা বন্ধ হয়ে গেল আমার অবাক হওয়ার বোধ হয় তখন অনেক বাকি ছিল গোটা বাসে একজন ড্রাইভার আর একজন কন্ডাক্টর ছাড়া আর কেউ নেই সামান্য কেসে বললাম আর 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 কাউকে দেখছি না যে আসুন আসুন আসতে আজ্ঞা হোক বাসটা কি যাবে না কে যাবে না বাস যাচ্ছে তো স্যার যাচ্ছে কেউ নেই কেন এটা আপনার জন্য স্পেশাল স্যার স্পেশাল এই কেন স্পেশাল কি বলেন স্যার আপনি তা ফেমাস নকুল সরকার আপনি স্পেশাল নন আপনার জন্য স্পেশাল বাস দেওয়া হবে না আবার নকুল আচ্ছা আচ্ছা এই এই যে নকুল এই এই নকুলটা কে স্যার লজ্জা দিচ্ছেন স্যার দাঁড়িয়ে আছেন কেন প্লিজ বসুন একটু রুটি খাবেন চাক চুলোয়ুটি আগে আগে বলুন তো এই কে না হলে আমি কিন্তু বসবো না প্লিজ বসুন আগে বলুন এই কে স্যার আপনাকেই বলবো আপনি কে যে বলেন স্যার রসিকতা করছেন আর আমি কি এত চাই জানি জানেন না জানেন না তাহলে এত আদর অপ্যায়ন করছেন যে করব না আপনি যে মাই বাপ আপনি ছিলেন বলেই তো আমরা রক্ষা পেলাম মানে কি থেকে রক্ষা পেলেন ওই যে ওই যে যেন হ্যাঁ নিকলোটোনিয়াস আর সুঙ্কিমার্স গ্রহের আক্রমণ থেকে গ্রহের আক্রমণ বন বন করে মাথাটা ঘুরছে না আর নেওয়া যাচ্ছে না 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 এ স্বপ্ন হাতে একটা চিমটি কাটলাম কিন্তু ব্যাথা লাগলো তাতে আর এদিকে সামনের লোকটাও তো এক টানা বলে যাচ্ছে স্যার আমাদের দমদম অঞ্চলের কেউ গোটা পৃথিবীকে রক্ষা করছে এটা কি কম কিছু স্যার একটা অটোগ্রাফ দিয়ে যাবেন কিন্তু আমার ছেলেটার জন্য নিয়ে যাব আমার আর কথা বলার ক্ষমতা নেই আবার বললো স্যার আপনাকে খুব ক্লান্ত লাগছে বিরাটি পৌঁছলেই জানিয়ে দেবো আমি ভাবতে পারছি না কি বলবো বুঝে উঠতে পারছি না কিছুক্ষণ পর বললাম কিন্তু দেখুন আমি তো নুকুর নই আমি তো লোকটা এবার তার মোবাইলটা থেকে কি যেন একটা বের করে আমার সামনে ধরলো আর বললো স্যার আমরা সব জানি আপনি নিজের পরিচয় দিতে চান না দেখুন দেখুন আপনাকে নিয়ে আর্টিকেলটাতে সব লেখা আছে আমরা আমরা সব জেনে গেছি কিন্তু আর লুকোতে পারবেন না মোবাইলটা হাতে নিয়ে দেখি আমারই ছবি আর বড় বড় ক্যাপশানে লেখা নকুল সরকার আমরা গর্বিত আপনার জন্য তাড়াতাড়ি স্ক্রল করে পড়ে দেখি এই এই নকুল সরকার নামক লোকটা কিটা করেছে মহাকাশ থেকে আসা এলিয়ান পিটিয়েছে ভূমিকম্পের এপিসেন্টার বদলে দিয়েছে সমুদ্রের জল নিয়ে কাটাকুটি খেলেছে এভারেস্টে উঠে ঘুরি উড়িয়েছে আরো আরো কত কি আর এইসব করেই নাকি সে লুকিয়ে নিত নিজেকে নামও পাল্টে দিত নিজের কিন্তু এই সাংবাদিক যে রিপোর্টটা করেছে সেই নাকি তাকে খুঁজে পেয়েছে স্ক্রল করে সাংবাদিকের নামটা দেখলাম কুন্তক কিন্তু এ আমার ছবিটা কেন দিতে গেল রিপোর্টের সাথে মাথায় ঢুকলো এ ঠিক না কারোর ক্রেডিট নিয়ে ফায়দা ভোগ করা ভালো কাজ না হয়তো হয়তো ভুল করেই আমার ছবিটা দিয়ে ফেলেছে কন্ট্রাক্টরকে মোবাইলটা ফেরত দিয়ে নিজের মোবাইলটা বের করলাম ফেসবুকে ঢুকলাম কুন্তব নাম লিখে কিছুক্ষণ খুঁজতেই পেয়ে গেলাম জার্নালিস্ট কুন্তব ফ্রিল্যান্সার অবাক হয়ে দেখলাম আমারই ফ্রেন্ড লিস্টে থাকা একজন অথচ ঠিক চিনতে পারলাম না লেখালেখি করি বলে অনেকেই তো অনেক সময় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় হয়তো আমার ফ্রেন্ড লিস্টে আছে ছেলেটির ওয়ালে গিয়ে দেখতে পেলাম নকুল সরকারকে নিয়ে খবরটার একটা লিঙ্ক সঙ্গে সঙ্গে ওর মেসেঞ্জারে গিয়ে পিন করলাম হাই কথা বলতে চাই জরুরি হ্যাঁ সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো বলুন আপনি করেছেন তো হ্যাঁ স্যার কেন কিছু ভুল করেছে নাকি স্যার তা আমি জানি না কিন্তু আপনি আমার ফটো কেন দিয়েছেন তা আপনাকে নিয়ে রিপোর্টিং আপনার ছবি থাকবে না কি বলছেন স্যার আমাকে আমি কি নকুল সরকার না হলে কে ও সরি 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 যাক অন্তত সরিটা বললেন ভুলটা মানলেন তখন না 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 ভুল কোথায় যে মানবো আসলে আমি ভুলে গিয়েছিলাম যে আপনার কিছু তো মনেই থাকে না সব তো নিজেই নিজেকে ভুলিয়ে দিয়েছেন মানে মানে রিপোর্টে লেখা আছে দেখেননি প্রত্যেকবার মিশনের শেষে আপনি নিজেই নিজের ওপর একটা ইনজেকশন পুশ করেন যেটা আগের কোনো ঘটনা আপনার মনে না থাকে নতুন বিপদ আপনার কানে এলেই কিংবা ধারে কাছে ঘটলেই স্বাভাবিক ক্রিয়ায় জেগে ওঠেন আপনি কি সব কাজাকুড়ি বকছেন খাঁজাকুড়ি না স্যার সব সত্যি এক ফোটাও জল নেই এর মধ্যে আপনি নকুল সরকার আমি আর টাইপ করতে পারছি না অবশ্য হয়ে আসছে হাত সব কি বলছে লোকটা জানলার কাছে এলিয়ে দিলাম মাথাটা এসে গেছে ঘুমাচ্ছেন নাকি ধরফরি উঠে বসলাম চারিদিক তাকিয়ে দেখি আমি অটোতে বসে আছি আর ড্রাইভার আমার দিকে চেয়ে বলছে ঘুমিয়ে গেছিলেন যে এসে গেছে বিরাটি ভাড়া মিটিয়ে স্টেশনে এসে গোপালদাকে মেসেজ করলাম বুঝলে বসের জন্মদিনে লেখার মতো একটা দারুণ প্লট পেয়েছি দেখি পারি কি না দুর্গানগরে নেমে ক্ষিতিস্তার দোকানে চা খেয়ে বাড়ির দিকে রওনা দেবো বলে পা বাড়িয়েছে অমনি কপালটা চিটচিট করে উঠলো পকেটের মোবাইলটা ভাইব্রেট হতে হাতে নিয়ে দেখলাম গোপালদা রিপ্লাই করেছে গুড আমি জানি তুমি পারবে নিউজটা দেখেছো অস্ট্রেলিয়ার বনেই আবার আগুন লেগেছে মতো কোয়ালা মারা গেছে আমার মাথার চিন চিনে বাড়তে লাগলো বাড়তে লাগলো বাড়তে লাগলো